আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভাই বোনের বিরুদ্ধে কিভাবে সঠিকভাবে বাটোয়ারা মামলা করবেন, এখন এই ভাই বোনের নামটা উল্লেখ করলাম এই কারণে যে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাটোয়ারা মামলা বলতে ভাইদের বিরুদ্ধে মামলা করা বোঝায়। বড় ভাই বা এক ভাই বা দুই ভাই বা তিন ভাই সম্পত্তি কব্জা করে রাখে, বাকি ভাইয়েরা বাসার বাইরে থাকে, তারা সম্পত্তি পায় না, বোনদের কোথাও দিতেই চায় না, এগুলো নিয়ে বাটোয়ারা মামলা মূলত বেশিরভাগ 80% বড় ভাইদের বা মেজো ভাই যারা সংসারের কর্তা তাদের বিরুদ্ধে করতে হয়, কারণ তারা দিতে চায় না। তো আপনি কীভাবে বাটোয়ারা মামলাটা করবেন, এটার যে মুসাবিদা নির্দেশিকা এটা আসলটা কী, কীভাবে আদালতে করতে হয়, তো কয়েকটা ইম্পর্টেন্ট এলিমেন্টস আপনাকে মনে রাখতে হবে। এগুলো যদি মিস হয়ে যায়, অনেক ক্ষেত্রে আপনি যদি একজন নতুন লয়ারকে দিয়ে কাজ করেন বা আপনি যদি নিজেও এই সম্বন্ধে কমন সেন্সটা না থাকে, আপনার বাটোয়ারা মামলাটা ভুল পথে প্রচলিত হতে পারে, রেজাল্ট না পেতে পারেন, দেরিতে পেতে পারেন। তো আমি চাচ্ছি যেন আপনি কমন সেন্সটা ডেভেলপ হয় আপনার। তো ফার্স্ট কথা হচ্ছে বাদী ও বিবাদী কীভাবে নালিশে সম্পত্তিতে সহশরিক এটা উল্লেখ করতে হবে। আপনি যেই সম্পত্তি পাচ্ছেন বা পেতে চাচ্ছেন, কী কারণে পেতে চাচ্ছেন, আপনার সাথে আপনার সম্পর্কটা কী, এবং যিনি দিতে চাচ্ছে না তিনি কে, তিনি কী কারণে দিতে চাচ্ছে না বা তার সাথে তার সম্পর্ক কী, এলে সমস্ত কিছু ডিটেলসে যখন মুহুরিকে দিয়ে বিষয়গুলো লেখালেখি হয়, আপনার উকিল যখন এগুলো কোর্টে উপস্থাপন করবেন, তখন আপনি নিজে একটু থেকে সময় দিয়ে পড়বেন। সব সময় উকিলের উপর ভরসা করা ঠিক না। একজন উকিল সাহেব সারাদিনে 15 থেকে 20টা মামলা কোর্টে উত্থাপন করেন, তার কোনো জায়গায় তার দুজন চারজন অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, তার দুজন চারজন মহুরি থাকতে পারে, তাদের দ্বারা তিনি প্রফেশনালি কাজ করেন, সেখানে ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনার কাজ হচ্ছে নিজের কাজ ঠিকমতো দেখে নেওয়া, পয়সা তো দিবেনই, তার সাথে সাথে আপনি একজন শিক্ষিত মানুষের কাজ হচ্ছে নিজের কাজটা নিজে চেক করে নেওয়া, এটাই সবচেয়ে ভালো। তারপর হচ্ছে যে সম্পত্তি বণ্টন করা হবে তার মূল অথবা আসল মালিক পূর্বে কে ছিল তা উল্লেখ করতে হবে। আপনি যে সম্পত্তিটা থেকে দাবি করতেছেন, আপনার বাবার সম্পত্তি নাকি আপনি নানা বাড়ির সম্পত্তি চাচ্ছেন, নাকি চাষির সম্পত্তি আপনি চাষার সম্পত্তি চাচ্ছেন, নাকি আপনার ফুফুর সম্পত্তি চাচ্ছেন, আপনি কী কারণে সম্পত্তিটা চাচ্ছেন, এটা আপনাকে ডিটেলসে উল্লেখ করতে হবে উপযুক্ত কারণসহ, এবং প্রয়োজনে ওয়ারিশ সার্টিফিকেটও সংযুক্ত করতে হবে। তারপর মূল মালিকের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তিকে মোকদ্দমায় তফসিলভুক্ত করতে হবে। বাটোয়ারা মামলা করে এত সোজা না, যতগুলো অনেক ক্ষেত্রে বাটোয়ারা মামলা উকিলরা করতেছে না, ফেরত দেয়, কারণ দেখা যায় এমনও হয়েছে যে 200 জনকে পক্ষ করে মামলা করতে হয়, 200 জনের ডিটেলস এখানে তুলতে হয়, কারণ একজন মারা গেছে, তার নাতি, তার হচ্ছে ছেলে মেয়ে 5-10টা, তার আবার ছেলে মেয়ে 5-10টা করে, দেখা যায় 180-200 আমরা প্রায় এরকম দেখি। তো বেশিরভাগ ক্ষেত্রেই অনেক পুরাতন মামলা হলে উকিল সাহেবরা নিতে চান না, এর কারণটা হচ্ছে ওই যে পক্ষভুক্ত বেশি হয়ে যায়, এবং স্থাবর অস্থাবর কোথায় আসে না আসে এগুলো যদি কোনোটা কেটে যায়, ভুলভ্রান্তি না জানলে এক বিষয়, কিন্তু জানার পরও যদি কেটে যায় বা না ওঠে ঠিকমতো, তাহলে কিন্তু যে কোনো সময় বাটোয়ারা মামলা খারিজ হয়ে যেতে পারে। তো এগুলো খুব সিরিয়াস ইস্যু, আপনাকে মনে রাখতে হবে। তারপর সকল সহশরিকগণকে পক্ষভুক্ত করতে হবে। ওই যে বললাম একটু আগে যে কোনো কোনো জায়গায় 100-150-200 জন পর্যন্ত হতে থাকে, এগুলো লিখতে কোনো কোনো মহুরিকে 3 দিন পর্যন্ত সময় দিতে হয়। তো এগুলো সমস্ত ডিটেলসে সঠিকভাবে লেখা, এবং যতগুলো সহকারীর কাছে দেখা যায় 1940 সালের বা 50 সালের একটা সম্পত্তি ভাগ হতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় তার ডালপালা অনেক হয়ে গেছে, তার ছেলেরও নাতিপুতি হয়ে গেছে, তো সেগুলো খুঁজে খুঁজে সবাইকে পক্ষভুক্ত করতে হবে। তারপর বাদী বিবাদীগণের নিকট এজমালি সম্পত্তির বণ্টন যাচাই করেছেন মর্মে উল্লেখ করতে হবে। মানে বাদী বিবাদীগণের নিকট এজমালি সম্পত্তির যে সম্পত্তিটা বণ্টন করতে চাচ্ছেন তার বণ্টন যাচাই করবেন মর্মে উল্লেখ করতে হবে। তারপর বাদী দখলে না থাকলে অ্যাডভ্যালোরাম অংশে কোর্ট ফিস প্রদান করতে হবে, এবং কোর্ট ফিস এবং জুরিসডিকশনে তা উল্লেখ করতে হবে। এবং আপনার হচ্ছে অস্থাবর সম্পত্তি বণ্টন যাচাই করলে উক্ত সম্পত্তির আপনার হচ্ছে তালিকা তফসিলভুক্ত করতে হবে। মানে যদি অস্থাবর সম্পত্তি হয়ে থাকে, টাকা পয়সা বা হচ্ছে আপনার যেগুলোকে অস্থাবর আমরা অলঙ্কার টলঙ্কার ধরি, এগুলোর ক্ষেত্রে আপনাকে হচ্ছে বণ্টন যাচাই করলে উক্ত সম্পত্তির তালিকাটা তফসিলে উঠিয়ে ফেলতে হবে, এবং প্রার্থনার অংশ খুবই ব্যাপক হতে হবে। আপনি কীভাবে মামলাটার সমাধান চাচ্ছেন, আপনি কী কী জিনিস চাচ্ছেন, কীভাবে চাচ্ছেন, কেন চাচ্ছেন, প্রার্থনার অংশ ব্যাপক হতে হবে। এটা যখন উকিল সাহেবরা লিখবে আপনার দেখবেন পাশে থেকে। এবং ব্যবসার আয় ব্যয়ের বণ্টন যাচাই করলে ভবিষ্যতে অ্যাডভ্যালোরাম কোর্ট ফিস প্রদান করে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, এবং বাদীর প্রাপ্য সাহাম প্রাথমিক ডিগ্রিতে প্রচার করে অ্যাডভোকেট কমিশনের মাধ্যমে সাহাম চিহ্নিত করে চূড়ান্ত ডিগ্রি প্রচারের মাধ্যমে বণ্টন মামলা এটা চূড়ান্ত হবে। এই বিষয়গুলো আপনারা মোটামুটি খেয়াল রাখবেন, এবং জমি জমা বিষয়ে যদি কোনো কনসালটেশন লাগে, বণ্টন মামলা ব্যাপক আমরা যদিও এখানে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করেছি, এরপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কনসালটেশন লাগে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, মেসেজ করে রাখবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।